বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ যত সংখ্যালঘুরা বসবাস করছে তারা তাদের জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারবো তারা মুসলমানদের চেয়ে বেশি ভোগ করছে। এটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা উদার জাতি, আমরা সম্প্রীতির জাতি। আল্লাহর পয়গম্বর আমাদেরকে দায়িত্ব প্রদান করেছেন, সংখ্যালঘুরা তোমাদের কাছে আল্লাহ এবং তার রসুলের কাছ থেকে আমানত, সুতরাং সেই আমানতের খেয়ানত তোমরা করবে না। এজন্য মুসলমানরা যারা কোরআন মারে, যারা নবীর আদর্শ মানে, তারা কোনোদিন কোন সংখ্যালঘুর উপর আক্রমণ করে না, তাদের প্রতিমা ভাঙচুর করে না, তাদের উপাসনালয়ে অগ্নিসংযোগ করতে পারে না, তাদের জায়গা জমি বাড়িঘর সহায় সম্পদ কোনোদিন কোন ধর্মপ্রাণ মুসলমান দখল করতে পারে না। কাজেই তারা তো ভালোই আছে এদেশে, কথা বলেন ঠিক না বেঠিক? বিভিন্ন পরিসংখ্যান চালান যে এদেশে কত পার্সেন্ট মুসলমান, আর সেই পার্সেন্ট অনুযায়ী মুসলমানদের মসজিদ কতগুলো, আর কত পার্সেন্ট হিন্দু আছে, আর দুর্গাপূজার সময় কত পার্সেন্ট মন্দির এদেশে তৈরি হয়। আপনি যদি পরিসংখ্যান চালান তাহলে সেখানে 300 মুসলমানের মাথাপিছু একটা মসজিদ পড়লে 3 জন হিন্দুর মাথাপিছু একটা মন্দির পড়বে। এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমি বলতে চাই তারা এদেশে সংখ্যালঘুরা পরিপূর্ণ নাগরিক সুবিধা এবং ধর্মীয় নিরাপত্তা তারা ভোগ করতেছে। এরপরে আমার দেশের বিরুদ্ধে অভিযোগ, আমার দেশের বিরুদ্ধে তারা উস্কানিমূলক এই আইন করেছে যে বাংলাদেশ থেকে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়ে সে দেশে চলে যাচ্ছে। মোহতারাম হাজিরিন, আসল কথা হলো আর কিছু না, একদিকে ভারতের 35 কোটি মুসলমানদেরকে কোণঠাসা করে রেখেছে, আরেকদিকে পার্শ্ববর্তী 3-3টি মুসলিম দেশের সমস্ত মুসলিম নাগরিকদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে গোটা ভারতবর্ষের মধ্যে একটি অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্যই নরেন্দ্র মোদী এই কষাইয়ের নেতৃত্বে এক গভীর ষড়যন্ত্র চলছে। তারা যুদ্ধের তামামা বাজিয়ে দিয়েছে। আমি আর কিছু বলতে চাই না, আমি বলতে চাই এটাও একটা পূর্বাভাস। কিসের পূর্বাভাস? আল্লাহর পয়গম্বর বলেছেন কিয়ামতের আগে এই ভারতবর্ষ থেকে একটি সংঘাত শুরু হবে, আর সেই সংঘাতের ভিতর দিয়ে ইসলামের জাগরণ শুরু হবে, আর ওই জাগরণ শুধু ভারতবর্ষের সীমানায় ক্ষান্ত থাকবে না, গোটা বিশ্ব জুড়ে কালেমার পতাকা উড়িয়ে দেবে। সুতরাং পরিষ্কার কথা হলো এই, আমরা সংঘাত চাই না, শান্তি চাই। আমরা লড়াই চাই না, বন্ধুত্ব চাই। আমরা জাতি ধর্ম নির্বিশেষে কোন সাম্প্রদায়িকতা চাই না, আমরা সম্প্রীতির আদর্শ নিয়ে চলতে চাই। কিন্তু স্পষ্ট কথা হলো এই, যদি আমাদের উপর সংঘাত চাপিয়ে দেওয়া হয় কোন 100 কোটি মুসলমান কসরতুল হিন্দের জন্য প্রস্তুত রয়েছে? দুনিয়া জুড়ে সত্য এবং মিথ্যা, হক আর বাতিলের একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই আলো আর অন্ধকারের সেই সংঘাতের সময় আমরা অন্ধকারের পথে চলবো না আলোর পথে চলবো? আমরা বাতিলের সঙ্গে থাকবো না, হকের ঝান্ডা নিয়ে আগাবো। দোস্ত, যদি হকের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে হয় তাহলে সেজন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। কি সেই প্রস্তুতি? আমাদের প্রস্তুতি হলো আমাদেরকে ঈমান এবং আমলে মজবুত হওয়া লাগবে। ইমামে মালিক রাহিমাহুল্লাহ, ইমামু দারুল হিজরা, একটা মন্তব্য করে গিয়েছেন কোরআন এবং হাদিসের আলোকে সোনার অক্ষরে ইতিহাসের পাতায় লিখিত। মন্তব্যটা হলো লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের সংশোধন আসবে, এই উম্মতের বিপর্যয় কেটে আবার বিজয়ের ধারায় উম্মত ফিরবে। তবে কোন পথে ফিরবে?
রুশ ভারতের দালালি করে নয়, আমেরিকা এবং চায়নার অন্ধ অনুকরণ নয়, ইহুদি আর খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ নয়, বিজাতীয়দের কৃষ্টি কালচারকে আঁকড়ে ধরার মধ্য দিয়ে নয়, এ উম্মতের চূড়ান্ত উত্থান ঘটবে উম্মতের প্রথম অংশ সাহাবায়ে কেরামের আদর্শের অনুসরণের মধ্য দিয়ে। কাজেই আজ ঘরে ঘরে সাহাবিওয়ালা নতুন সিফাতের ইমানদার পয়দা করতে হবে, একবিংশ শতাব্দীতে ঘরে ঘরে এমন ইমানদার পয়দা হতে হবে যাদেরকে দেখলে সাহাবায়ে কেরামের কথা স্মরণে হয়, এমন মুমিন তৈরি করতে হবে যে ইমানদারদেরকে দেখলে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সিরাতের কথা স্মরণ হয়ে যায়। সাহাবায়ে কেরামের সিরাত কি ছিল? হুম রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল 16 লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবি এরকম খুঁজে পাওয়া যাবে না যিনি রাতের বেলায় ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে সেজদায় লুটিয়ে না পড়তেন। নট এ সিঙ্গেল পারসন, একজন সাহাবি খুঁজে পাওয়া যাবে না যিনি আল্লাহর দরবারে রোনাজারি না করতেন, একজন সাহাবি খুঁজে পাওয়া যাবে না যিনি রাত গভীর আল্লাহর দরবারে সেজদায় রোনাজারি না করতেন। মহতরম হাজিরিন, এটা ছিল সাহাবায়ে কেরামের প্রথম বৈশিষ্ট্য, আজ আমাদেরকেও সে বৈশিষ্ট্য অর্জন করতে হবে। সাহাবাদের দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল ফুরসানুন নাহার, আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার জন্যে, মানুষের অধিকার মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্যে সমস্ত জুলুম নির্যাতন এবং সমস্ত শোষণের কবর রচনা করবার জন্যে তারা শাহাদাতের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। এই দুই বৈশিষ্ট্য রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, রাতের বেলায় তাহাজ্জুদ গুজার, দিনের বেলায় আল্লাহর দিনের মুজাহিদ সৈনিক, এই দুই বৈশিষ্ট্য সম্পন্ন কিছু সন্তান যখন তৈরি হবে ইনশাআল্লাহ এ জাতির ভাগ্যের চাকা ঘুরে দাঁড়াবে। 1866 সালে যখন দারুল উলুম দেওবন্দ কায়েম হয়েছিল তখন তার স্বপ্ন কি ছিল? দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির ভাষা থেকে বোঝা যায় তিনি বলেছিলেন, আমরা আমাদের ঘরগুলোতে এমন কিছু সন্তান তৈরি করতে চাই যাদের মধ্যে দুটি বৈশিষ্ট্য থাকবে, তার প্রথম বৈশিষ্ট্য হবে তাআল্লুক মা আল্লাহ, তাদের হৃদয়ের সম্পর্ক থাকবে আরশের মালিক আল্লাহর সঙ্গে, 2 নম্বর বৈশিষ্ট্য থাকবে জিহাদ ফি সাবিলিল্লাহ, নিজের নিজের দেশের ইজ্জতের জন্য নিজের জাতির মর্যাদা রক্ষা করবার জন্য আল্লাহর দ্বীন ইসলাম এবং কোরআন আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য রাতের বেলায় যেমন তারা চোখের অশ্রু দেয় দিনের বেলায় প্রয়োজনে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকে। হে আমার যুবক ভাইরা, আজ তোমাদেরকে বিশেষভাবে বলি, তৈরি হও, প্রস্তুত হও, তোমাদের জীবনেই বড় বড় ফিতনাগুলো আসবে। দাজ্জালের ফিতনা হয়তো চলে আসতে পারে, ওই কঠিন ফিতনার সময় ঈমান মজবুত না হলে হকের পক্ষে থাকা সম্ভব হবে না। বড় বড় ফিতনা আসতেছে উম্মতকে বিভ্রান্ত করবার জন্য, উম্মতকে বিভক্ত করবার জন্য অনেক ভয়াবহ ফিতনাগুলো আসতেছে। যুব সমাজ যদি ফিতনা থেকে রক্ষা করে হকের পথে নিজেদেরকে অটল আর মজবুত রাখতে চাও, রাস্তা হলো কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো, ওলামায়ে কেরামের অনুসরণ করো। আবার বলছি, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো, ওলামায়ে উম্মতকে অনুসরণ করো। যদি জাতির যুব সমাজ আলেম সমাজকে অনুসরণ করতে প্রস্তুত হয় কোরআন সুন্নাহকে হাতে নিয়ে, আলেম সমাজ যদি জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হয় ইনশাআল্লাহ সারা দুনিয়া থেকে সমস্ত তাগুতের বিদায় ঘণ্টা বেজে যাবে, হকের ঝান্ডা সমুন্নত হয়ে যাবে ইনশাআল্লাহ।